ফিনা রেটের মতো হোল গুলো থাকে। তো এইখানে হোলের আরেকটা আলাদা নাম আছে, এইগুলোকে বলা হয় হচ্ছে বুশিং, নট স্পিনারেট, এটাকে বলা হয় হচ্ছে বুশিং, BUSHING। বাট কাজ মোটামুটি মোরাললেস সিমিলার। তো এরপরে এটা এখান দিয়ে বের হয়, এটা এখান দিয়ে গরম অবস্থায় বের হয় যেহেতু মোল্টেন অবস্থায় থাকে। এটাকে আমরা ফিলামেন্টটাকে কুল করা হয় নর্মালি ঠান্ডা বাতাস দিয়ে, অর্থাৎ মেল্ট স্পিনিং এর মতো করে একে ঠান্ডা করা হয় এবং এটা ফাইবারের শেপে চলে আসে। তো তারপর একে সংগ্রহ করা হয় আমাদের ওয়াইন্ডিং রোলারে। সো এইটা হচ্ছে আমাদের এই যে ড্রয়িং করা হয় হাই স্পিডে র্যাপিড কুলিং করার পর। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি প্রিন্সিপাল। তো এই জিনিসটার বর্ণনা আমাদের পরবর্তী স্লাইডে লেখা আছে এতক্ষণ যা বললাম। প্লাস হচ্ছে আমরা স্লাইডের শেষে একটা ওয়েবসাইট রাখছি, এতে তিনটা স্টার দেওয়া আছে, দ্য মেকিং অফ গ্লাস ফাইবার কম্পোজিট ওয়ার্ল্ড এর একটা মানে লেখা, এটাও তোমরা দেখতে পারো। এখানেও মোটামুটি বেশ সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে উইথ পিকচার্স এন্ড অল, সব ছবি টবি সহ। সো এখানে গিয়েও তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে ছিলাম, আচ্ছা এটা শেষ করলাম। এরপরের স্লাইডটাতে যেখানে গ্লাস ফাইবারটা যে যে বুশিং দিয়ে বের হয়ে হয়ে আসতেছে সেটা দেখানো হয়েছে। তো এটা অনেকটা স্পিনারেটের মতোই কাজ করে, বাট ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এটাকে বুশিং বলা হয় আর কি গ্লাস ফাইবারের জন্য। আচ্ছা, এরপরে আমরা আরেকটা এখানে টেবিল রাখছি যেটা আর কি, আচ্ছা তার আগে একটা মিনিট, একটু দেখাই দিই। ওই যে যে ওয়েবসাইটটার কথা বললাম এটাই, যে এইখানে আর কি মোটামুটি একদম হিস্ট্রি থেকে শুরু করে সবকিছুই মোটামুটি বর্ণনা করা আছে, তোমার এই যে প্রতিটা স্টেপ, ব্যাচিং কিভাবে হচ্ছে, এরপরে মেল্টিং কিভাবে হচ্ছে, এরপরে হচ্ছে এই যে ফাইবারাইজেশন অর্থাৎ বুশিং দিয়ে বের হয়ে আসা ফাইবারটা, এগুলো সব ছবি সহ সুন্দরভাবে বর্ণনা করা আছে। সো এখান থেকেও তোমরা পড়ে নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো পরবর্তী টপিকে আমরা যাচ্ছি। তো এইখানে একটা টেবিল দেখানো হয়েছে যেটা হচ্ছে কমার্শিয়াল পারপাসে আমরা ডিফারেন্ট ডায়ামিটারের জন্য গ্লাস ফাইবারকে ডিফারেন্ট লেটার দিয়ে চিহ্নিত করে থাকি। যেমন গ্লাস ফাইবারের ডায়ামিটার যদি 5.33 হয় তাহলে আমরা এটাকে বলতে পারি ডি টাইপ ই গ্লাস, 7 হলে ই টাইপ গ্লাস, এরকম এন টাইপ, টি টাইপ, এম টাইপ, কে টাইপ, এরকম ডায়ামিটারের উপরে ডিপেন্ড করেও কমার্শিয়ালি গ্লাস ফাইবারকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। এটা কিন্তু আবার যে ওই ডি গ্লাস না, ওই যে ওইখানে যেটা পড়লাম ডি গ্লাস, এ আর গ্লাস, সি গ্লাস, এস গ্লাস, এটা হচ্ছে ওই ওই ক্লাসিফিকেশনটা না, ওইটা হচ্ছে কম্পোজিশনের উপরে ডিপেন্ড করে, আর এটা হচ্ছে ডায়ামিটারের উপরে ডিপেন্ড করে। ওকে, বিভিন্ন রকম ডায়ামিটারের গ্লাসকে আমরা বিভিন্ন লেটার দ্বারা চিহ্নিত করে থাকি, লেটার ডেজিগনেশন অফ গ্লাস ফাইবার ডায়ামিটার, এটা জাস্ট জেনে রাখো। এরপরে আমরা একটা প্যারামিটার নিয়ে আলোচনা করব এখানে, যার নাম হচ্ছে ভিসকোসিটি। সবাই জানি আমরা হোয়াট ইজ ভিসকোসিটি। তো ভিসকোসিটিটা আসলে গ্লাসের জন্য ইম্পর্টেন্ট কিভাবে বা কেন? আমরা জানি যে কোনো ম্যাটেরিয়ালের ভিসকোসিটি বাড়লে কি তার ঘনত্ব বেড়ে যায়, তাই না? ভিসকোসিটি কমা মানে সেটা হচ্ছে পাতলা একটা ম্যাটেরিয়াল বা লো কনসেন্ট্রেশনের একটা ম্যাটেরিয়াল। তো আমরা যখন গ্লাস ফাইবারটাকে মেল্টিং করতেছি বা মোল্ড গ্লাস ফাইবার নিচ্ছি, তখন আসলে তার ভিসকোসিটি কত সেটার উপরে ডিপেন্ড করে গ্লাস ফাইবারটার পরবর্তী প্রপার্টিগুলো। সাপোজ আমার একটা গ্লাস ফাইবার বানানোর জন্য ভিসকোসিটি পয়েস দরকার হচ্ছে 3। তো নর্মাল অবস্থাতে আমরা টেম্পারেচার যত বাড়াই তার ভিসকোসিটি তত কমতে থাকে, এটা আমরা সবাই জানি, তাই না? তত পাতলা হইতে থাকে, পানির মতো হইতে থাকে। তো এইখানে আমার ধরো 3 তোলার জন্য 2টা টেম্পারেচার লাগতে পারে। একটা হচ্ছে যদি আমি বোরন এখানে অ্যাড করি, অর্থাৎ বোরন অক্সাইড যে একটা ম্যাটেরিয়াল ছিল, এইটার কাজ হচ্ছে ভিসকোসিটিকে কন্ট্রোল করা। তো কোনো গ্লাসের কম্পোজিশনে যদি বোরন থাকে তাহলে আমরা 1200 ডিগ্রিতেই এই 3 পেয়ে যাব,
আর যদি বোরন না থাকে তাহলে আমার আরো হাই টেম্পারেচারে নিতে হবে, লাইক এখানে 1300 ডিগ্রি লাগতেছে, তাই না? সো বোরন ইউজ করার উদ্দেশ্য হচ্ছে ভিসকোসিটিটাকে কন্ট্রোল করা, এবং ভিসকোসিটিটাকে কন্ট্রোল আমরা লেস টেম্পারেচারে করতে পারি বাই অ্যাডিং বোরন টু ইট। আমাদের ই গ্লাসে বোরন আছে, সো আমরা এখানে মানে মিনিমাম একটা টেম্পারেচার কন্ডিশনে তাকে হচ্ছে গলায় ফেলতে পারি, বা ভিসকোসিটি যেটা দরকার আমাদের সেটাতে তুলে আনতে পারি। তো ভিসকোসিটিটা দরকার হচ্ছে আমাদের ফাইনাল ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে সেটার জন্য, এবং এই ভিসকোসিটিটাকে কন্ট্রোল করা যায় হচ্ছে আমাদের এই বোরন যোগ করার মাধ্যমে। তো এটাই জাস্ট মানে বলার ছিল এখানে, এই স্লাইড দ্বারা এটাই বোঝানোর ইয়া ছিল যে বোরনটা কেন আমরা ইউজ করতেছি। এরকম আসলে বিভিন্ন ম্যাটেরিয়ালের বিভিন্ন ইউজ আছে, যেটার জন্য আমাদের এই যে সিলিকাটা 100% দিলে যেরকম শক্ত হয়ে যায় এই ক্ষেত্রে সেটা হয় না। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা রাখছি হচ্ছে কিছু বেনিফিট ভার্সেস ড্রব্যাক। এটা বোঝানোর কিছু নাই আসলে, এটা একটু নিজেরা পড়ে নিও, সুবিধাগুলা কি কি অসুবিধাগুলা কি কি, সো এটা দেখাচ্ছি না যেহেতু সময় কম। এরপরে আমরা একটা লুমের ছবি এখানে রাখছি। তোমরা যখন তোমরা নিজেরাই তো ফ্যাব্রিক সম্পর্কে তো আইডিয়া অবশ্যই হয়ে গেছে ইদানিং, নাকি ফ্যাব্রিক করছো না উইভিং? জি স্যার করছি। তো এখানে আর কি ওই একটা লুমের ছবি দেওয়া আছে, যেখানে আর কি ওয়ার্পের দিকে গ্লাস ফাইবার গুলো এইভাবে দেওয়া আছে। সো এখানে আমরা ওয়েফটের সুতা ইনসার্ট করে খুব সহজেই ফ্যাব্রিক বানিয়ে ফেলতে পারি, এবং দে আর মানে ফ্লেক্সিবল এনাফ টু বি কনভার্টেড ইনটু ফ্যাব্রিক। সো তুমি এটা দিয়ে খুব সহজেই ফ্যাব্রিক বানিয়ে ফেলতে পারো। সো এই ছবিটা জাস্ট রাখা একটা অ্যাপ্লিকেশন দেখানো আর কি। এরপরে কিছু ইউজ, এটাও আর কি আর বলতেছি না, নিজেরা দেখে নিও, খুবই সহজ জিনিস। তো গ্লাস ফাইবার মোটামুটি আমরা এর থেকে বেশি আর যাব না, কিছু মার্কেটিং কন্ডিশন যেটা আমি পরে অ্যাড করে দিব। তো মার্কেট সম্পর্কে আমি অন্যান্য ফাইবারগুলোতেও যেভাবে দিছি ওইটা ওইভাবে দিব, সো ওইটা আশা করি নিজেরাই বুঝতে পারবা, খুব ডিফিকাল্ট কিছু হবে না। এর পরের চ্যাপ্টারটা যেটা সেটা হচ্ছে সিরামিক ফাইবার, এটার জাস্ট কিছু আমরা ওভারভিউ করব, অর্থাৎ সিরামিক ফাইবারটা আসলে কি। ফার্স্ট অফ অল সিরামিকের প্লেট, তারপরে গ্লাস, ফুলদানি, এগুলো আমরা সবাই দেখছি। তো সিরামিক আসলে কোনো একটা নির্দিষ্ট ম্যাটেরিয়াল না, সিরামিক হচ্ছে কম্বিনেশন অফ সাম ম্যাটেরিয়ালস, অনেকগুলা ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের কম্বিনেশন বলা যায়, অনেকটা ওই যে অ্যালয় টাইপের জিনিস। তো আমরা ইনঅর্গানিকের ক্ষেত্রে এতদিন কার্বন পড়ছি, আজকে সিলিকন পড়লাম, এরপরেই যে ম্যাটেরিয়ালটা আসে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে আছে আমাদের নেচারে, এবং ইনঅর্গানিক একটা ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম। সো আমরা এখানে যে সিলিক মানে সিরামিক ফাইবার পড়বো সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম বেসড সিরামিক ফাইবার। তো সিরামিক ফাইবারকে বলা যায় স্মল ডাইমেনশন ফিলামেন্ট অর থ্রেড কম্পোস্ট অফ সিরামিক ম্যাটেরিয়াল। সিরামিক ম্যাটেরিয়ালগুলো কী কী? ইউজুয়ালি অ্যালুমিনা অ্যান্ড সিলিকা, ইউজড ইন লাইট ওয়েট ইউনিটস ফর ইলেকট্রিক্যাল থার্মাল সাউন্ড ইনসুলেশন। মানে ইউজুয়ালি হচ্ছে অ্যালুমিনিয়াম এবং সিলিকনের মিশ্রণকে আমরা সিরামিক বলে থাকি। তো এর সাথে সাথে ফেরাস বা জিরকোনিয়াম বা হচ্ছে বোরন, মানে প্রকৃতিতে যেসব ইনঅর্গানিক ম্যাটেরিয়াল আছে সেগুলো কিছু কিছু পরিমাণে থাকতে পারে, বাট এই পার্টটা সবচাইতে বেশি, অ্যালুমিনিয়াম আর সিলিকার মিশ্রণ হচ্ছে মোর দ্যান 97%, অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সংকর জাতীয় যে ম্যাটেরিয়াল তাকে আমরা হচ্ছে সিরামিক বলতে পারি। এখন সিরামিক ফাইবারকে কয়েকটা ভাগে ক্লাসিফাই করা যায়। তো এই ম্যাটেরিয়ালগুলো যে সিলিকন হইতে পারে বা অ্যালুমিনিয়াম হইতে পারে বা ফেরাস হইতে পারে, এগুলা অক্সাইড ফর্মে থাকে নর্মালি, অথবা নন অক্সাইড ফর্মেও থাকতে পারে। তো যখন এগুলা অক্সাইড ফর্মে থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে অক্সাইড ফাইবার্স, অক্সাইড ফাইবার্স। আর যখন অক্সাইড ফর্মে থাকে না, শুধু অ্যালুমিনিয়াম, শুধু সিলিকন, শুধু ফেরাস, শুধু বোরন, শুধু জিরকোনিয়াম এরকম যখন থাকে সেটাকে আমরা বলি হচ্ছে নন অক্সাইড ফাইবার্স। তো ব্রডলি ক্লাসিফাই করা যায় অক্সাইড ফাইবার ভার্সেস নন অক্সাইড ফাইবার দুই রকম। অক্সাইড ফাইবারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্টিনিউয়াস বা লং লেন্থের অক্সাইড ফাইবার,
আরেকটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস বা শর্ট লেন্থের অক্সাইড ফাইবার। তো এইটা বেসিক্যালি ফিলামেন্ট, এটা বেসিক্যালি স্টেবল ফাইবার। তো অক্সাইড এবং নন অক্সাইড এগুলাকে বিভিন্ন রকম মানে ম্যানুফ্যাকচারিং টেকনিকে আসলে ম্যানুফ্যাকচার করা যায়। তার মধ্যে প্রিন্সিপালি দুই তিনটা ম্যানুফ্যাকচারিং টেকনিক আমরা এখানে দেখব যেটা সবচাইতে বেশি ইউজ করা হয়। তো সিরামিক ফাইবারের ডায়ামিটার নর্মালি হয় 10 মাইক্রোমিটার বা এর আশেপাশে থাকে, বা আমরা আরো মোটা ফাইবারও বানাইতে পারি ডিপেন্ডিং অন আওয়ার রিকোয়ারমেন্ট, যেটা আমরা একটু পরে দেখতেছি। তো অক্সাইড ফাইবার যেগুলো একটু আগে বলে ফেলছি, যাদের মধ্যে আসলে অক্সাইড আছে, অক্সাইড সিরামিক ফাইবার আর জেনারেলি কম্পোজড অফ অক্সাইড অফ সিলিকা বা মিউলাইট, যেটা হচ্ছে সিলিকা আর অ্যালুমিনিয়ামের মিশ্রণ, অথবা অ্যালুমিনা অথবা জিরকোনিয়া, এগুলার অক্সাইড নিয়ে যখন তৈরি হবে তখন তাকে আমরা অক্সাইড ফাইবার বলতে পারবো। তো এই কথাগুলো এখানে লেখা আছে। তো ম্যানুফ্যাকচারিং টেকনিকগুলো খুব জটিল কিছু না, খুবই সহজ। তো একটা ম্যানুফ্যাকচারিং টেকনিক হচ্ছে আমাদের নর্মাল যে মেল্ট স্পিনিং করতাম, সেই মেল্ট স্পিনিং আমরা ট্রেডিশনাল যে মেল্ট স্পিনিং করি এটাও অলমোস্ট সেম সিমিলার। প্রিকার্সার বা র ম্যাটেরিয়ালটা হবে জাস্ট আমাদের অক্সাইডের বা হ্যাঁ অক্সাইডের সিরামিক, অর্থাৎ অক্সাইড সিরামিককে মেল্ট করা হয় সর্বপ্রথম, তারপরে হচ্ছে নজল দিয়ে বের করে নিয়ে আসা হয় স্পিনারেটের হোল দিয়ে, বের করে এটাকে আমরা নর্মালি ড্রয়িং বা টেক্সচারাইজিং যাই করি না কেন, পরবর্তী ধাপগুলো ক্যারি আউট করা হয় টু মেক দ্য ফাইবার। এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এখানে একই জিনিসই বলা আছে যে ফার্স্টে আমাদের পলিমারকে সিনথেসিস করে নিতে হয়, এরপর মেল্ট স্পিনিং করতে হয়, এরপর হচ্ছে কিউরিং পাইরোলাইসিস করতে হয়। কিউরিং এবং পাইরোলাইসিসটা হচ্ছে অনেকটা হিট সেটিং এর মতো, অর্থাৎ হাই টেম্পারেচারে তাকে আমাদের রাখতে হয় যাতে করে পরবর্তীতে হাই টেম্পারেচারে কোনো অসুবিধা না হয় বা এর কোনো ডিফর্মেশন না ঘটে। সো এগুলো এখানে মোটামুটি বলা আছে। এরপরের আরেকটা অ্যানাদার টেকনিক হচ্ছে স্লারি স্পিনিং প্রসেস। তো স্লারি সম্পর্কেও আমরা সবাই জানি, ওই যে ইয়া পড়ার সময় দেখছিলাম কোন একটা ফাইবার পড়ার সময় যে নিচে আমাদের কিছুটা অর্ধতরল টাইপের পদার্থ তৈরি হয়েছিল যেটার নাম দিছিলাম আমরা হচ্ছে স্লারি। এটা নর্মালি সলিউশন তৈরি করার সময় হয়ে থাকে, যে আমরা মিক্স আপ করার পর এটা কিছুটা এরকম লিকুইড অবস্থায় থাকে আর কিছুটা হচ্ছে নিচে হচ্ছে কিছুটা থিক ম্যাটেরিয়াল টাইপের জমা হয় যেটার নাম হচ্ছে স্লারি। তো এই স্লারিটাকে নিয়ে আমরা যখন ড্রাই স্পিনিং প্রসেসের মতো করে প্রসেস করি সেটাকে বলা হয় হচ্ছে স্লারি স্পিনিং প্রসেস। অর্থাৎ আমরা এই স্লারিটাকে নিব, এটাকে ড্রাই স্পিনিং প্রসেসে যেভাবে করতাম 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে তাপ দিব স্পিনারেটের হোল দিয়ে বের হয়ে আসার পর, যাতে করে অর্গানিক বা অন্যান্য যে ম্যাটেরিয়ালের মধ্যে ছিল সেটা হচ্ছে রিমুভ হয়ে যায় এবং এটা একটা ক্রিস্টালাইন আলফা ফেজ ম্যাটেরিয়াল তৈরি করে। তো স্লারি জিনিসটা বেসিক্যালি আমাদের আলফা ফেজ অ্যালুমিনা, যেটা অর্থাৎ অ্যালুমিনিয়ামের অক্সাইড নিয়ে সেটাকে যদি আমি আলফা ফেজে নিয়ে যাই, এখানে এটা ম্যাটেরিয়াল সায়েন্সের পার্ট যে অ্যালুমিনার কয়েকটা ধাপ আছে, ফেজ আছে, আলফা ফেজ, বিটা ফেজ, গামা ফেজ, এরকম অনেকগুলো ফেজ আছে। তো তার মধ্যে আলফা ফেজ যেটা সেটা হচ্ছে এরকম স্লারি তৈরি করে। অন্যান্যগুলোতে আমরা যাচ্ছি না, কারণ ওইটা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের পার্ট, ওইটা অনেক বড় একটা টপিক, বিভিন্ন ফেজকে কোনটা কেমন আচরণ করে। সো এইখানে জাস্ট আমাদের দরকার হচ্ছে আলফা ফেজটা, যেখানে 99% আলফা ফেজ এরকম অ্যালুমিনা থাকে, সেখানে আমরা এরকম স্লারি ফেজ দেখতে পাই এবং এইটাকে নিয়ে আমরা পরবর্তীতে ফাইবারে কনভার্ট করতে পারি। তো এইটা ছিল হচ্ছে স্লারি। আরেকটা সিস্টেম আমরা দেখব যার নাম হচ্ছে সল জেল স্পিনিং, অর্থাৎ সলিউশন টু জেল স্পিনিং। তো এই প্রসেসটাতে যেটা করা হয়, ফার্স্ট অফ অল আমরা একটা সলিউশন বানাই। তোমরা জানো যে সলিউট এবং সলভেন্ট এই দুইটাকে আমরা একত্রিত করে সলিউশন বানাইতে পারি। এইটাকে এটাতে আমাদের যা যা দরকার তা আমরা মিক্সড করি এবং এরপরে ইভাপোরেশনের মাধ্যমে সলিউশনটাকে আমরা জেলে কনভার্ট করে নিই আগে জেল। তো
কারো কি মনে আছে যে জেল এবং সলিউশনের মধ্যে পার্থক্য কোথায়? আমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখছিলাম। এনিওয়ান? পার্টিকেল সাইজে। পার্টিকেল সাইজে, আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে, কাছাকাছি কিন্তু পুরাপুরি না। সলিউশনটা হচ্ছে তোমার যেখানে সলিউটের মধ্যে, সরি, সলভেন্টের মধ্যে সলিউটটা ডিসপার্স অবস্থায় থাকে, মানে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, আর জেলটা হচ্ছে তার উল্টা, মানে এখানে হচ্ছে সলিউট বা সলিড পার্টের পরিমাণ বেশি থাকে এবং তার মধ্যে আমাদের সলভেন্টটা হচ্ছে ডিসপার্স অবস্থায় থাকে। তো এখানে আমরা যেটা করি, আগে সলিউশনটাকে আমরা জেলে কনভার্ট করি, এরপর তাকে ড্রাই স্পিনিং এর মাধ্যমে আমরা ফাইবারে পাইরোলাইসিস বা হিট সেটিং পরবর্তীতে যা যা দরকার তার মাধ্যমে আমরা তাকে ফাইবারে কনভার্ট করি। মানে পার্থক্যটা হচ্ছে জাস্ট এখানে। তো এই জন্য প্রসেসটার নাম হচ্ছে সোল জেল স্পিনিং প্রসেস, অর্থাৎ সলিউশন থেকে আমরা জেলে কনভার্ট করে তারপর স্পিনিং করতেছি। তো এটাও একটা মানে ম্যানুফ্যাকচারিং সিস্টেম আমাদের সিরামিক ফাইবার বানানোর। তো এরপরে আমরা কিছু বেনিফিট এবং ড্রব্যাক রাখছি, এটাও নিজেরা দেখে নিতে পারো, এখানেও খুব কঠিন কিছু নাই। নর্মালি আমাদের সিরামিকের অ্যাপ্লিকেশন হচ্ছে হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশনে, অর্থাৎ সিরামিকের আমরা জানি যে সকল ইনঅর্গানিক ফাইবারেরই আসলে মেল্টিং টেম্পারেচার অনেক হাই, সো তারা অনেক দূর পর্যন্ত হিট নিতে পারে, 2000-3000 ডিগ্রি পর্যন্ত তারা হিট মানে টলারেট করতে পারে। সো হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশন যেমন হচ্ছে তোমার ধরো গিয়ে ফ্লেম রিটার্ডেন্ট ফ্যাব্রিক, যেটা আগুনের হাত থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে এরকম কিছু, অথবা থার্মাল শক রেজিস্ট্যান্স, থার্মাল যে শক মাঝে মাঝে মানে অনেক হাই টেম্পারেচার যখন হঠাৎ করে চলে আসে তখন একটা থার্মাল শক সৃষ্টি হয় যেটাকে সে রেজিস্ট করতে পারে, ইলেকট্রিক রেজিস্টিভিটি অর্থাৎ ইলেকট্রিক্যাল শক রেজিস্ট করার মতো ক্যাপাসিটি তার আছে। এই ধরনের অ্যাপ্লিকেশনে নর্মালি ইনঅর্গানিক ম্যাটেরিয়ালগুলোকে ইউজ করা হয় এবং তার জন্য আমরা ওই যে পাইরোলাইসিস করে থাকি এটার হিট সেট করার জন্য বা হচ্ছে এই কাজগুলো করে থাকি। এখানে বেনিফিটগুলো দেওয়া আছে, মাইক্রোস্ট্রাকচারাল স্টেবিলিটি কেমন, তারপরে হচ্ছে পোর থার্মাল এবং ইলেকট্রিক্যাল কন্ডাকশন, তারপর হচ্ছে লো থার্মাল কন্ডাক্টিভিটি, তারপরে মোর ডেন্স, এই জিনিসগুলো একটু নিজেরা দেখে নিও, এটা ব্ল্যাঙ্ক